আচ্ছা, আজকে আমরা কার্ট অফ ল সম্পর্কে আরো কয়েকটি সম্পর্কিত আরো কয়েকটি অঙ্ক বা নিউমেরিক্যালস করে দেখাব। আগের ক্লাসে দুটো প্রবলেম করেছি, আজকেও দু তিনটে করি, দিয়ে সূত্রের অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি। প্রথমে বই থেকে করছি, বইয়ে দেখো 283 পৃষ্ঠা, 283 পৃষ্ঠার সেট ওয়ান, অবশ্যই সেট ওয়ান 3 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা তিন নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে দেখো একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীটা ঠিক এরকম বর্তনী, দেখো সময় লাগবে আঁকতে। বর্তনী আছে এখানে, এটা আর এটা আছে এরকম, দুটো সেল আর এখানে দেখো 2 ভোল্ট 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 1 ভোল্ট, রেজিস্ট্যান্স R1, এটা R1, এটা R, এটা 2 ওহম, আর নাম হচ্ছে A, B, A, C, এটা B, এটা D, এরকম নাম দেওয়া আছে। এইদিকে একটা কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এইদিকে একটা কারেন্ট 2 অ্যাম্পিয়ার, আর এইখানে একটা কারেন্ট আছে, আর কিছু নেই, এখানে 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট আছে, এরকম আছে। তো বলছে যদি ভি এ অর্থাৎ এ বিন্দুর বিভব শূন্য হলে বি বিন্দুর বিভব কত, বিভব কত, এটাই কোশ্চেনটা। দেখতে পাচ্ছি বর্তনীটা, রোধ দেওয়া আছে, দুটো সেল দেওয়া আছে, বিভিন্ন বিন্দুগুলো আছে, কারেন্ট উল্লেখ করা আছে। আমায় করতে হবে কি, এই বি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে, দেওয়া আছে কি এ বিন্দুর বিভব শূন্য ইত্যাদি। তো ফার্স্ট দেখো এই এ এবং সি এর মধ্যে 1 ভোল্টের একটা কোষ আছে, সেল আছে। তো এই বিন্দু বিভব যদি শূন্য হয় তাহলে এই বিন্দু বিভব কত হবে, কারণ এইটা তো বিভব পার্থক্য কত, 1 ভোল্ট। তো যেহেতু ভি এ শূন্য এবং দেখতে পাচ্ছি ভি সি মাইনাস ভি এ, ভি এ মাইনাস ভি সি সমান হচ্ছে 1 ভোল্ট, অতএব এই সূত্র থেকে দেখতে পাচ্ছি আমি ভিসি সমান 1 ভোল্ট পেলাম। আবার লক্ষ্য করে দেখো যে এই এই বর্তনীতে, এই বর্তনীতে দেখো এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট আছে, কারণ এটা 2 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাবে। মোট এই বিন্দুতে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের মান সমান হতে হবে, অতএব আই ডিসি, ডিসি দিয়ে প্রবাহ, প্রবাহ হচ্ছে 2 মাইনাস 1 মানে 1 অ্যাম্পিয়ার, এই হলো ফলাফল। তো আবার লিখবো ভিডি মাইনাস ভিসি সমান 2 ইন্টু 1, দুইটা কি রোধ আর একটা কি প্রবাহ মাত্রা, অতএব ভিডি মাইনাস ভিসি হচ্ছে 1 সমান 2, অতএব ভিডি সমান কত, 3 ভোল্ট, ভিডি সমান পেলাম 3 ভোল্ট। আমাকে করতে হবে কি, বি বিন্দুর বিভব বার করতে হবে। তো দেখতে পাচ্ছি যে ওইখানে দেখতে পাচ্ছি ভিবি আর ভিডি এর মধ্যে বিভব পার্থক্য 2 ভোল্ট, অর্থাৎ এই ক্ষেত্রে লিখব কি ভি ডি মাইনাস ভিবি সমান 2 ভোল্ট, এর মানটা দেওয়া আছে 3 মাইনাস ভিবি সমান 2, অতএব ভিবি সমান কত হচ্ছে 3 মাইনাস 2 সমান 1, অতএব বি বিন্দুর বিভব, বিভব হচ্ছে 1 ভোল্ট, বি বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। এভাবে আমি এই অঙ্কটা, আমরা 6 বছরের বইয়ের সেট ওয়ানের 3 নম্বর অঙ্ক দেওয়া আছে আমি করলাম, দেখালাম। এখানে কার্চফ ল বলতে প্রয়োগ করেছি মাত্র এই বিন্দুতে, কেসিএল প্রয়োগ করেছি,
আর বাকি তুমি বুঝতে পারছো, দেখে নাও। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড একটা ছোট মতো অঙ্ক করি, একটা এটা বই আছে, কারণ এই সমস্যাগুলো করতে গেলে আসবে, অঙ্ক করতে আসবে। ছোট একটা অঙ্ক আছে, এটা আছে বলে দেখবে যে এর একটা বর্তনী আছে, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। দেওয়া আছে ভিসি সমান, ভিসি সমান 12 ভোল্ট, অর্থাৎ সি বিন্দু বিভব 12 ভোল্ট। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তোমাকে বার করতে হবে ভিডি কত। আর কি দেওয়া আছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের মানটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এইখান দিয়ে আছে 2 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে, এই রোধটা হচ্ছে 2 ওহম, এটা 4 ওহম, আর এইটা হচ্ছে 3 ওহম। এই হচ্ছে সমস্যাটা। ছবিটা দেখতে বর্তনী দেখতে পাচ্ছি, বর্তনী চিত্র দেখতে পাচ্ছি, এবং সি বিন্দুর বিভব হচ্ছে 12 ভোল্ট। তাহলে বি বিন্দুর বিভব মানে ভিডি কত নির্ণয় করতে হবে। তো যদি সিতে, সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল মনে পড়ছে, অর্থাৎ কারেন্ট ল, তাহলে বলতে পারি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে প্লাস 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, না 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। আর কি বেরিয়ে যাচ্ছে কত আমি জানি না, এটা আই ধরলাম, আই বার হয়ে যাচ্ছে, অর্থাৎ আগত কারেন্ট সমান বহির্গত নির্গত কারেন্ট, অর্থাৎ আই সমান কত পেলাম, 3 অ্যাম্পিয়ার এই কারেন্টের মান পেলাম। এবার নিশ্চয় সহজ, কারণ ভি এই দিকে আছে, ভিসি মাইনাস ভিডি সমান 3 গুণিত I, ভিসি মান 12, এই মানটা বার করতে হবে, 3 ইন্টু এখানে 3, অতএব ভিডি হচ্ছে 12 মাইনাস 9, ভিডি হচ্ছে কত, 3, অতএব উত্তর হয়ে গেল। অর্থাৎ এইখানে আমি কেসিএল প্রয়োগ করলাম, আগত কারেন্ট আর বেরিয়ে কারেন্ট ঘুরিয়ে বলতে পারি, এ বিন্দুতে মিলিত কারেন্ট গুলি দ্বিঘাতিক যোগফল ধ্রুবক। তুমি কি মনে করো ওই যখন লিখবো তখন দেখো বলতে পারি আমি যে যে কারেন্ট গুলো আসছে সেটাকে প্লাস ধরা হয় 1 প্লাস 2, আর যা বেরিয়ে যাচ্ছে -3 -I = 0, অতএব এই সূত্রটা এটা আসছে। এই হলো 2 নম্বর সমস্যা মিটলো। আর একটা করবো, সেটা হচ্ছে ওটা বইয়ের অন্য একটা অঙ্ক দেখো, এটা অন্য বই আছে, আমি অঙ্ক দেখা সম্ভব নয়, জাস্ট বর্তনীটা আছি দেখে দেখে দিয়ে তোমাদেরকে সব কি করতে হবে বলছি। এরকম একটা বর্তনী, অনেক শাখা আছে, অনেক লুপ আছে, এইখানে একটা সেল দেওয়া আছে, সেলটা হচ্ছে 6 ভোল্টের। আর কি আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, 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 শুধু দেখে যাও রেজিস্ট্যান্স গুলো, এতগুলো রেজিস্ট্যান্স আছে, মানগুলো কি, 3 2 2, এটা 3 ওহম, 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 8 ওহম, এটাও 8 ওহম। আর কি আছে, নিচেগুলো 2 ওহম করে, 2 ওহম, 2 ওহম, 2 ওহম ইত্যাদি আছে। তোমাকে নির্ণয় করতে হবে যে 4 অ্যাম্পিয়ার রোধের মধ্য দিয়ে প্রবাহ কত। এই কাজ তোমায় করতে হবে, 4 অ্যাম্পিয়ার মধ্য দিয়ে প্রবাহ কত। এখন তুমি কারেন্ট ধরে নিতে হবে বর্তনীতে, আমি জানি না, তাও এখানে ব্যাটারি প্লাস কারেন্ট যাবে, এই কারেন্টটা ধরলাম আমি আই কারেন্ট, এইখানে নাম দিচ্ছি বিন্দুগুলোর এ বি সি ডি, এ বি সি ডি, ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, এইচ বিন্দু, এরকম নাম দেওয়া হয়েছে। তো এই কারেন্টটা এলো, এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, ধরছি এদিকে যাচ্ছে কত, আই ওয়ান, তো এদিকে কত হবে, আই মাইনাস আই ওয়ান। আমার এইটা এখানে এলো, আমি ধরলাম এদিকে আই টু গেল,
তাহলে এখান দিয়ে কত হবে আই মাইনাস আই টু, আর এই কারেন্টটা এখান দিয়ে আসবে আই টু দিয়ে এখানে এসে আবার এখানে কি হয়ে যাবে আই ওয়ান হয়ে যাবে। কেন এটা এলো আর এটা এলো, এখান দিয়ে কত আসছে আই টু আসছে, অর্থাৎ আই টু আই টু এটা হয়ে গেল আই হয়ে গেল আই ওয়ান হয়ে গেল। আবার দেখো এইখানে এলো এখানে এসে কি হয়ে যাচ্ছে আবার আই হয়ে যাচ্ছে, কারণ এইটা আর এই কারেন্টটা যুক্ত হচ্ছে এখানে বেরিয়ে আসছে, এই হলো। এখন লুপ কেভিএল প্রয়োগ করবো, লুপ নাম বলছি লুপটা সি ডি ই এফ সি, এই লুপটাতে কেভিএল প্রয়োগ করছি মানে কারেন্ট ইনটু রোধ গুলোর যোগফল, এই কারেন্টটা এদিকেই তড়িৎ পড়াচ্ছে, অর্থাৎ লিখব টু আই ওয়ান প্লাস আই টু ফোর আই টু, এইটা এইটা ইনটু এটা এইটা ইনটু এটা হলো, এটাও আছে প্লাস টু আই টু মাইনাস, দেখো এ দিয়ে কারেন্ট পড়াচ্ছে মনে খাটার উল্টো দিকে, এত মাইনাস হয়ে যাবে আই ওয়ান মাইনাস আই টু ব্র্যাকেট দিলাম ইনটু এইট, এখানে কোনো সেল নেই সমান যোগফল শূন্য, ঠিক আছে। অতএব এটাকে তুমি সমাধান করবে, দিয়ে সমাধান করে দেখো হবে আই টু সমান টু আই, এখানে দেখি চারটে ছটা আই টু সমান আই ওয়ান সমান আই টু, এটা হলো। কারণ দেখো এখানে আছে আটটা আই টু দশটা দশ আটটা চোদ্দ দুই ষোলো আর আট আছে এটা, ঠিক আছে দেখে একটু পাশে করে নিই। এই হলো সেকেন্ড লুপ, আর একটা লুপ বলছি বি, একটা ইকুয়েশন পেলাম বি সি এ জি বি, এই লুপটার ক্ষেত্রে আমি কি লিখব না টু ইন্টু আই ওয়ান টু ইন্টু আই ওয়ান, এটা লিখব এইট ইন্টু আই মাইনাস আই টু, এটা লিখব কি প্লাস টু ইন্টু আই ওয়ান আর মাইনাস চিহ্ন দিয়ে এদিকে আছে কারেন্ট এদিকে ঘড়ি কাটার দিকে, অত মাইনাস চিহ্ন আই মাইনাস আই ওয়ান ইন্টু এইট ইকুয়ালস টু, এখানে সেল নেই অর্থে শূন্য, এটা একবার সিম্পলিফাই করবো দিয়ে আমরা দেখতে পাবো যে কুড়ি আই ওয়ান মাইনাস এইট আই টু সমান এইট আই টু সমান তোমার এইট আই, এই হলো। তুমি যদি এইখান থেকে আই ওয়ানের মানটা বসিয়ে দেওয়া হয় এখান থেকে কত হবে কুড়ি ইন্টু চল্লিশ হয়ে যাবে, চল্লিশ আই টু মাইনাস এইট আই টু এইট আই, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি বত্রিশ আই টু সমান এইট আই, অতএব আই টু সমান কত হচ্ছে একের চার ইন্টু আই। তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি আই ওয়ানটা কত হবে দুই ইন্টু একের চার আই মানে হচ্ছে আই বাই টু হলো। আর একটু লুপ নিচ্ছি, সেই লুপটা হচ্ছে এই লুপটা, লুপ লুপ অ্যানালিসিস দেখো কিভাবে করছি, তিন ইন্টু আই লুপ নাম দিচ্ছি এ বি জি এইচ এ, এই পুরো লুপটা নিলাম কারেন্ট দেখে দেখানো হয়েছে কারেন্ট, অতএব থ্রি আই এটা কত হবে প্লাস এইট আই মাইনাস আই ওয়ান প্লাস টু ইন্টু আই সমান ছয়, এটা এইদিকে কারেন্ট দিচ্ছে অর্থাৎ প্লাস চিহ্ন, এই হলো। এইখান থেকে আমি পাচ্ছি কত, এখানে দুই আট দশ তিন তেরো, তেরো আই মাইনাস এইট আই ওয়ান ইকুয়ালস টু সিক্স, ঠিক করলাম, এই হলো। এখন তেরো আই আছে আর এইট ইন্টু এটা কত হবে আই বাই টু, তো এখান থেকে আই বাই টু সমান ছয়, অতএব আমি পেয়ে যাচ্ছি আই এর মানটা পেয়ে যাবো চার, চার থেকে নয় নাইন আই সমান ছয়, অতএব আই সমান দুই এর তিন অ্যাম্পিয়ার, আমি মেন কারেন্টটা পেয়ে গেলাম। আমার প্রশ্ন হচ্ছে চার ওহম রোধের মধ্য দিয়ে কত প্রবাহ যাবে, চার ওহমের মধ্য দিয়ে আছে আই টু, অতএব আই টু মানটা বার করলেই হয়ে যাবে, অতএব আই টু কত হবে একের চার ইন্টু দুই এর তিন, ফলাফল কি
একে ছয় অ্যাম্পিয়ার, অতএব 4 ওহম রোধের মধ্য দিয়ে দিয়ে প্রবাহ প্রবাহ হচ্ছে 1/6 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা আজকে তিনটে সমস্যাগুলো বর্তমানে সমাধান করলাম। আগের দিন বুঝে পড়েছিলাম, 5-6টা হয়ে গেল। এবার তোমরা বই দেখে নাও আজকে।